আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন সাজ্জাদ। রাজধানীতে তৃতীয় দিনের মতো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট হয়েছে। ঢাকার অনেক এলাকার সড়ক পানির নিচে, কোথাও কোথাও ঘরে পানি ঢুকে পড়েছে। বৃষ্টি আর নগরবাসীর ভোগান্তির খবর জানাতে রাজধানীর কাওড়ান বাজারে আছেন সুলতানা হিমু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু হিমু, তিন দিনের বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় নগরবাসীর নাকাল অবস্থার চিত্র আমাদের জানাবেন এবং আবহাওয়া অফিস এই নিয়ে কি বলছে? আমি এই মুহূর্তে কাওড়ান বাজারে অবস্থান করছি এবং গত তিন দিন ধরে চলা এই মাঝারি থেকে যে ভারী বর্ষণ, সেই বর্ষণে কিন্তু ঢাকা শহরের চিত্রটা সেই চিরচেনা রূপে ফিরে গেছে। আমি যদি বলি প্রধান সড়কগুলোর অবস্থা, এই বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ যে প্রধান সড়কগুলো সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কাওড়ান বাজারে যে চিত্র আমি দেখাবো, যে এখানকার যে প্রধান যে সড়কটি সেটি এতটাই পানির নিচে চলে গিয়েছে যে ফুটপাতের উপরও মানুষজন চলাচল করতে পারছে না, ঢেউয়ের কারণে তারা হাঁটতে পারছে না। এবং এই দুর্ভোগ শুধু এই প্রধান সড়কটিতেই নয়, আমি যদি বলি ধানমন্ডি থেকে শুরু করে সাত রাস্তা, মহাখালী এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ছোট বড় যে এলাকাগুলো রয়েছে, যেসব এলাকাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থায় এক ধরনের দুর্ব্যবস্থাপনা রয়েছে, সেখানে কিন্তু এই পানি জমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। শারমিন, আবহাওয়া অধিদপ্তরের কথা যদি বলি তাহলে তারা জানিয়েছেন যে এই যে মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন চলতে পারে এবং এই বৃষ্টির ফলে ঢাকা শহরের যে পানির যে সমস্যা, এই পানির সমস্যার কারণে কিন্তু আরও একটি ভোগান্তিতে পড়েছেন, সেটি হচ্ছে যানজটের ভোগান্তি। এই যানজটের ভোগান্তির কারণে করোনা পরিস্থিতিতে কিন্তু সামাজিক দূরত্ব রক্ষার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জের হয়ে পড়েছে নগরবাসীর কাছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে দুপাশেই কিন্তু মানে পানিতে তলিয়ে গেছে প্রধান সড়ক এবং এই পানির মধ্যে দিয়েই কিন্তু চলাচল করতে হচ্ছে এখানকার যারা নগরবাসী রয়েছেন তাদেরকে। তো শারমিন, এই ছিল আমার কাছে এখান থেকে। হিমু, ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,50,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 6,19,000-এর বেশি মানুষের। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ভারতের দিল্লিতে বসবাসকারী 22% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। বিস্তারিত রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ইউরোপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ল্যাটিন আমেরিকায় বিস্তৃতি পেয়েছে অন্যান্য বিশ্বের একটু পর, কিন্তু আক্রান্ত ও নিহতের তুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলোই বেশি। এমনকি বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া এবং পেরুর মতো দেশগুলোতে এখনও সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা। উল্টো সংক্রমণ বাড়ছেই বলেও মনে করছেন সংস্থাটি। বিভিন্ন সময় বিরোধিতার পরও সম্প্রতি পরিস্থিতি স্বীকার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপছন্দ করলেও মাস্ক পরতে বলেছেন তিনি। একই সাথে জনাকীর্ণ বার এড়িয়ে যেতে তরুণদের প্রতি পরামর্শও দিয়েছেন ট্রাম্প। মার্কিন করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনকার আপডেট চালু করার অনুমতিও দিয়েছেন তিনি। ইউরোপের অন্যান্য দেশের মতো সংক্রমণের প্রাদুর্ভাব কমে আসলেও যুক্তরাজ্যে আবারও একদিনে 110 জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ 229 মৃত্যুর নতুন রেকর্ড করেছে এশিয়ার দেশ ইরানও। করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য 170 কোটি ইউরো সহায়তা ঘোষণা করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ভারতের দিল্লিতে বসবাস করা নাগরিকদের মধ্যে 5 জন মানুষের মধ্যে কমপক্ষে 1 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। গত 27 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে এক পরীক্ষায় এ তথ্য উঠে আসে। ইলিয়াস কমল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদে আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।